मैम अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। এখন বুঝতে পারছিস আমি কে? ম্যাম ভালো আছি। তোমাদের গ্রামার বইটা খুলো। গ্রামার কথা বলে মডেল কোশ্চেন। মডেল কোশ্চেন একটা খুলো, মডেল কোশ্চেনে 305 পৃষ্ঠায়। মডেল আমার কথা শুনতেছ? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। মডেল টেস্ট 305 পৃষ্ঠায়। ফুড পিরামিড নিয়ে, ফুড পিরামিডটা আমরা ক্লাসে পড়েছিলাম না, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ এটা আমরা ক্লাসে পড়েছিলাম, ফুড পিরামিড। আমি বাংলা অনুবাদটা করে দিচ্ছি, তোমরা শুনো। A food pyramid help us to understand the different food groups and it tell us how much of each food group we should eat. The food pyramid help us. Food pyramid আমাদের কি কি করে? সাহায্য করে understand the different food groups. সাহায্য করে. And it tell us এবং এটা আমাদেরকে জানাই দেয় how much of each food group we should eat. কোন শ্রেণীর খাবার আমাদের কি পরিমাণে খাওয়া উচিত এটা আমাদেরকে জানিয়ে দেয়। ফুড পিরামিড আমাদেরকে বিভিন্ন শ্রেণীর খাদ্য সম্পর্কে বুঝতে সহযোগিতা করে এবং কোন শ্রেণীর খাবার আমাদের কি পরিমাণে খেতে হবে এটা আমাদেরকে কি করে তা জানিয়ে দেয়। উইথ মোর অফ দ্য ফুডস এট দ্য বটম অফ দ্য পিরামিড। আমরা পিরামিডের সবচেয়ে নিচের স্তরের খাবারগুলো কি বেশি খাই। These are things made from grains. এগুলো কি শস্য দানা দিয়ে তৈরি। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস, রুটি এন্ড ব্রেড। উদাহরণস্বরূপ কি ভাত, রুটি, পাউরুটি ইত্যাদি। পটেটোস আর নট গ্রেন। আলু কি খাদ্য দানা নয়, বাট দে আর সিমিলার, কিন্তু এগুলো একই রকম। গ্রেনস গিভস আস এনার্জি। খাদ্য শস্য আমাদেরকে কি দেয়? শক্তি দেয়। শক্তি দেয়। ফ্রুট এন্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। পিরামিডের পরবর্তী স্তরে কি? ফল এবং শাকসবজি। পিরামিডের পরবর্তী স্তর হলো ফল এবং শাকসবজি। শাকসবজি দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এগুলো আমাদের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ দেহে ভিটামিন। এগুলোর মধ্যে কি আছে? এগুলোতে ভিটামিন ভিটামিন আছে। দে হেল্প আওয়ার আইস এন্ড আওয়ার হেলথ। এগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্যে উপকার করে। উপকার করে। লেভেল পরবর্তী স্তরে আছে। দেয়ার আর ফিশ, মিট, ডেয়ারি প্রোডাক্টস, বিনস এন্ড লেন্টিলস। পরবর্তী স্তরে কি কি আছে? সিম এবং মসুর ডাল ও তা রয়েছে। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক এন্ড এগ। দুগ্ধজাত খাদ্য গুলো হলো কি? দুধ ও ডিমের মতো। দে হেল্প আওয়ার টিথ এন্ড বোন। সেগুলো এবং এগুলো আমাদের দাঁত এবং হাড়ের
হারের জন্য কি আমাদের দাঁত এবং হাড় গঠনে সহযোগিতা করে। প্রোটিনস এন্ড ডেয়ারি মেক আস স্ট্রং, প্রোটিন এবং দুগ্ধজাত খাবার আমাদেরকে কি করে শক্তিশালী করে। ফ্যাট এন্ড অয়েল আর এট দা টপ অফ দা ফুড পিরামিড, ফুড পিরামিডের একেবারে সবার উপরের স্তরে আছে কি চর্বি এবং তেল জাতীয় খাবার। তেল হলো তেল জাতীয় খাবার, ফুড ডেলিসিয়াস, এগুলো খাবারকে কি করে মজাদার করে, মজাদার করে। নিড ভেরি মাচ অফ দেম, কিন্তু আমাদের শরীরে এগুলো খুব একটা প্রয়োজন নেই। এটা হচ্ছে তোমাদের বই থেকে আসবে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন থেকে এক থেকে চার নম্বর পর্যন্ত আনসার করতে হবে। এক থেকে চার এর আগের ক্লাস আমি বলেছিলাম, এর আগের ক্লাসে আমি বলেছিলাম কত থেকে কত পর্যন্ত সিন থেকে করতে হবে, সিন থেকে এক থেকে চার পর্যন্ত। এক নম্বরে আসবে তোমাদের শূন্যস্থান, বক্সের ভিতর ওয়ার্ড দেওয়া থাকবে, এগুলা দিয়ে কি করতে হবে শূন্যস্থান করতে হবে, এখানে অতিরিক্ত শব্দ দেওয়া থাকবে। দুই নাম্বার আসবে ট্রু ফলস, ট্রু ফলস। তিন নাম্বারে প্রশ্নের উত্তর, চার নাম্বারে যে এটা থাকবে আমাদের ফেসেসটা থাকবে, ফেসেসটার উপর একটা অনুচ্ছেদ লিখতে হবে পাঁচ সেন্টেন্সে, পাঁচটা বাক্যের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এখন আমি তোমাদের শূন্যস্থানটা করে দিচ্ছি, এক নাম্বারে শূন্যস্থানটা করে দিচ্ছি। এক নাম্বারে শূন্যস্থান, আমি বক্সের শব্দগুলো দিয়ে দিচ্ছি, বক্সের ভিতরে অতিরিক্ত শব্দ থাকবে। প্রোটিন, ভিটামিন, এনার্জি, হেলথ, ভেজিটেবল, লেমন ফল দেখা তো কিছু যাবে না, টপ কতটা দেখো এই নাম্বার দিয়ে লিখো, ডেটস গিভস আস is not always good for see number a we can get energy from we can get energy from the protein level of the food pyramid. Level of the ma'am pyramid.
Next level of the fourth pyramid. Fourth pyramid is fat and oil. Is fat and oil. In number A, we get lentil. Samadhan diyen. এটা উঠাই নাও তোমরা bread gives us energy. Roti amader ki dey shokti dey. Potom rate ki hobe energy. B number A, tasty food is not always good for health. সুস্বাদু খাবার সর্বদা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমরা শক্তি কোথেকে পেতে পারি? গ্রেন ফুড, শস্য জাতীয় খাবার। উই ক্যান গেট এনার্জি ফ্রম গ্রেন ফুড। আমরা শস্য জাতীয় খাবার থেকে শক্তি পেতে পারি। গ্রেন ফুড, তিন নম্বরে লিখো কোন স্তরে চর্বি এবং তেল জাতীয় খাবার গুলো আছে? একেবারে সবার উপরের স্তরে, টপ। দা টপ লেভেল অফ দা ফুড পিরামিড ইজ ফ্যাট এন্ড অয়েল। চর্বি এবং তেল পিরামিডে একবারে সবার উপরে লেভেল অফ দা ফুড পিরামিড ইজ ফ্যাট এন্ড অয়েল টপ খালি করে লিখো টপ লেভেল আমারে উই গেট প্রোটিন ফ্রম লেন্টিল সো উই গেট প্রোটিন আমরা মসুর ডাল থেকে প্রোটিন পাই। শূন্য স্থানটা লিখে ফেলে এরপর আমরা পরেরটাতে যাবো। দুই নম্বরে কি আছে? ট্রু ফলস। দুই নম্বরে আছে ট্রু ফলস।
इंग्लिश कौन को ভেজিটেবল গিভস আস ভিটামিন ট্রু দি নাম্বারটা দেখো উই শুড ইট ফুড ফর গুড হেলথ ট্রু আই উইল এভয়েড ভেজিটেবলস ফর গুড হেলথ ফলস ব্রেড এন্ড রাইস ফুড মেক আস স্ট্রং ফলস কারেক্ট আনসার কি হবে মিল্ক এন্ড ফিশ এটা মুছে দিচ্ছি না বো জি ম্যাম মুছে দিয়ে ট্রু ফলসটা লিখে দিচ্ছি ফরম এ আর এক ও আর এল ফরম ম্যাম মুসলিম সাই গাছে লাগছে রাইট ট্রু অর ফলস Right, true or false? The following statement. Following a statement. এই নাম্বারটা দেখো রাইস ইজ মেড ফ্রম গ্রেন রাইস ইজ মেড ফ্রম গ্রেন বি নাম্বারে Red food B number is red red food has protein protein দেখো ভেজিটেবলস গিভস আস ভিটামিন ট্রু ভেজিটেবলস গিভস আস ভিটামিন এই নাম্বারটা দেখো উই শুড ইট ফুড ফর গুড হেলথ উই শুড ইট ফুড ফর গুড হেলথ ট্রু উই শুড ইট ফুড আই উইল এভয়েড ভেজিটেবলস ফর গুড হেলথ আই উইল ভেজিটেবল
vegetables for goat health. For goat health. এরপর এপ নাম্বারে এপ নাম্বারে ব্রেড এন্ড রাইস ফুড মেক্স আস স্ট্রং Bread and rice food makes us make us strong. Strong. Tumra dekho. Number ta dekho. Rice is made from grain. Eta ki hobe? ঠিক আছে কারেক্ট আনসার লিখতে হবে না তিন নাম্বারটা হবে না ভেজিটেবলস গিভস আস ভিটামিন কি হবে True. The number is we should eat food for good health. We should eat food for good health. ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কি করতে হবে? খাবার খাওয়া উচিত. True. এই নাম্বারটা দেখো. True. I will avoid vegetables for good health. False. False. ফুড মেক্স আস স্ট্রং এটাও কি ফলস লিখে নাও ম্যাম লিখছি লিখছ তিন নাম্বার আসবে প্রশ্নের উত্তর চার নাম্বারে রাইট in at least 5 sentences about your daily food habit to keep your good health master bakke tomar food habit niye 5 ta bakke likhte hobe thik ache tahole tomader pora thakbe 1 theke 4 number porjonto moral test 8 e 1 theke 4 porjonto tomader bari kaaj thakbe bari kaaj ta likhe nao ami upor gulo mushe dicchi thik ache ji ma'am বাড়ির কাজটা লিখে নাও আমার বের হয়ে যায় গা বাড়ির কাজ মডেল টেস্ট এইটে এক নং থেকে চার নং মডেল টেস্ট এইটের এক থেকে চার মডেল টেস্ট এইটের এক থেকে চার নং পর্যন্ত শিখবে ঠিক আছে জি লিখে নাও বাড়ির কাছে লিখে নাও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ম্যাম আসসালাম